আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, বাজার থেকে কেনা বেদানা থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন এবং 2 বছরের মধ্যে সেই গাছে আপনারা বেদানা ধরাতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে বাজার থেকে কেনা বেদানার বীজ থেকে চারা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি যদি এটা ট্রাই করেন 100% সাকসেস হবেন। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, বাজার থেকে কেনা বেদানার বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে বেদানার বীজ, বা বাজার থেকে আপনারা যখন বেদানা কি সংগ্রহ করবেন তা থেকে আপনারা এই বীজগুলি বার করে নেবেন। বীজটি বার করবেন, এই বেদানার এই দানাটাকে চাপলে একটা রস বার হয়ে যাবে এবং ভিতরে যে বীজটা দেখতে পাচ্ছেন এই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এর উপরে একটা খোলস আছে, এই খোলসটা আপনারা খুব ভালোভাবেই উঠিয়ে নেবেন এবং বীজটাকে আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি কয়েকটি বীজ বার করে নিয়েছি এবং এই বীজগুলিকে শুকিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এমনই হয় বেদানার বীজ। বন্ধুরা, এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা ডালিমের বীজ থেকেও চারা তৈরি করতে পারবেন। এর মধ্যে বলে রাখি, ডালিম এবং বেদানার মধ্যে পার্থক্য হলো বেদানার বীজগুলি খুবই নরম হয় এবং ডালিমের বীজগুলি শক্ত হয়, এটাই হলো এর পার্থক্য। এই বীজগুলি খুবই নরম এবং আপনারা যখন বীজ বার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন বীজগুলি নষ্ট না হয়ে যায়, এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, বেদানার বীজ থেকে চারা তৈরির জন্য আমি এখানে টিস্যু পেপার ব্যবহার করব। আপনারা যে কোনো টিস্যু পেপার ব্যবহার করতে পারেন বা সুতির কাপড় ব্যবহার করতে পারেন বীজ থেকে চারা তৈরির জন্য। এবার বন্ধুরা, এই বীজগুলিকে আমি ছড়িয়ে নেব যেন একটার সাথে আরেকটার লেগে না থাকে এবং আপনাদের মর্জি মতো এই টিস্যু পেপারটাকে ভাঁজ করে নেবেন। বন্ধুরা, বেদানার বীজ থেকে চারা তৈরির জন্য যদি এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এর জার্মিনেশন রেটটা খুব ভালো পাবেন। বন্ধুরা, আমি এই বীজগুলি জার্মিনেশন করেছি, এর মধ্যে আমি জার্মিনেশন রেট পেয়েছি 99.9%। অর্থাৎ আমি যতগুলি বীজ বপন করেছি তার মধ্যে শুধুমাত্র একটা বীজ থেকে চারা বার হয়নি, বাদবাকি সব বীজগুলি থেকেই চারা বার হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। বন্ধুরা, টিস্যু পেপারটি ফোল্ড করা হয়ে গেছে, এবার এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমার একটা কন্টেইনারে পদ্মর চারা আছে, সেখান থেকেই আমি এটাতে পানি প্রয়োগ করব এবং অতিরিক্ত পানিটা আমি চেপে বার করে দেব। খুব বেশি আপনারা পানি রাখবেন না এবং খুব কম যেন পানি না হয় এদিকে খেয়াল রাখতে হবে। একদম মিডিয়াম আকারে পানি দিতে হবে, তাহলেই এই বীজগুলি খুব দ্রুত জার্মিনেশন হবে এবং কোনো বীজ পচে যাবে না। এরপরে একটা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করবেন। আপনারা চাইলে জিপার ব্যাগ ব্যবহার করতে পারেন বা কোনো কোটও ব্যবহার করতে পারেন এই বীজগুলি জার্মিনেশনের জন্য। বন্ধুরা, ফিরে আসলাম 7 দিন পর। 7 দিন পরে এর রেজাল্টটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। 2-1টা বীজ আদেও জার্মিনেশন হয়েছে কি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এজন্য আমি টিস্যু পেপারটিকে খুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি এর জার্মিনেশন কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের অনেকের বাড়িতেই ডালিম বা বেদানা গাছ আছে এবং ডালিম বা বেদানাতে সবচেয়ে বেশি একটা সমস্যা দেখা দেয়, ডালিম ফেটে যায়, এবং দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা দেখা যায়, ডালিম পচে যায়। এই ধরনের সমস্যা প্রায় দেখা যায় ডালিম বা বেদানার ক্ষেত্রে। বন্ধুরা, এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং ভিডিওটি আপলোড করা হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুত ভিডিওটি আপলোড করে দেব। বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু পেপারটি সরানোর পরে 2-1টা বীজ জার্মিনেশন হয়েছে। এখানে 2টি বীজ জার্মিনেশন হয়েছে, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। 7 দিনে মাত্র 2টি বীজ জার্মিনেশন হয়েছে এবং এই বীজ দুটিকেই আমি রোপণ করে দেব এবং পরবর্তী আপডেট দেব সবগুলি বীজ জার্মিনেশন হয়েছে কি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, এই 2টি বীজ জার্মিনেশন হয়েছে এবং এই 2টি থেকে 2টি চারা তৈরি হবে। এর জন্য আমি ব্যবহার করছি 50% কোকোপিট। বন্ধুরা, কোকোপিটে খুব ভালো চারা তৈরি হয় এবং চারাগুলিতে ফাঙ্গাস লাগার ভয় থাকে না। এবং আমি ব্যবহার করছি 25% পাতা পচা সার। বন্ধুরা, এই পাতা পচা সারে বিভিন্ন গুণ থাকে, গাছের সব ধরনের নিউট্রিয়েন্টস বা খাদ্যের চাহিদা পূরণ করে। এবং 25% গোবর সার, এটা আমি শক্ত ঘোটা থেকে তৈরি করেছি এবং তার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা
এই ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, এই তিনটি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি কম্পোস্ট বা কোকোপিট না থাকে তাহলে আপনারা শুধুমাত্র মাটিতে এই বীজগুলি রোপণ করতে পারেন। এবং এই বীজগুলি রোপণ করার জন্য আমি এখানে কালো রঙের পলিথিন ব্যবহার করছি। এই পলিথিনটার ভিতরেই আমি এই বীজগুলি রোপণ করব। আপনারা চাইলে কোনো টব বা যে কোনো পাত্রে আপনারা এই বীজগুলিকে রোপণ করতে পারেন। বন্ধুরা, বীজ থেকে চারা তৈরির সবচেয়ে ভালো উপাদান হলো কোকোপিট এবং কম্পোস্টের 50% মিক্সচার, এবং তারপরে কম্পোস্ট এবং সাধারণ মাটির 50% মিক্সচার। বন্ধুরা, এই বীজটা অঙ্কুরিত হয়েছে এবং অঙ্কুরিত অংশটা আমি মাটির নিচে দেব এবং সামান্য একটু গর্ত করে আমি এই বীজটাকে বপন করে দেব। ঠিক এই পদ্ধতিতে আপনারা এই বীজগুলিকে বপন করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট হবে এবং শিকড়টা ডাইরেক্ট মাটির নিচে যাবে এবং গাছটি খুব দ্রুত উপরের দিকে উঠে যাবে। কিন্তু আপনি যদি এই অঙ্কুরিত অংশটা উপরের দিকে দেন তাহলে এটা থেকে কখনোই চারা তৈরি হবে না, যেটা আমি নিজে ট্রাই করে দেখেছি এবং অনেক ক্ষেত্রে আমারও এই মিস্টেকটা হয়ে থাকে। এরপরে বন্ধুরা, এটাতে আমি পানি প্রয়োগ করে দেব এবং এই পানি প্রয়োগ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি পানি না পড়ে যায়। খুব বেশি পানি পড়ে গেলে এটা পচে নষ্ট হয়ে যেতে পারে, এজন্য ঠিক পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, অঙ্কুরিত বীজ রোপণ করার 3 দিন পর দেখতে পাচ্ছেন বীজগুলি চারায় পরিণত হয়েছে এবং এই চারা ধীরে ধীরে বড় হবে এবং এই চারাগুলিকে অন্য জায়গা অন্য পাত্রে স্থানান্তরিত করতে হবে বড় হওয়ার জন্য এবং খুব বেশি ফলন পাওয়ার জন্য। বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন চারাগুলির গ্রোথটা খুব ভালো হয়েছে এবং গাছগুলি খুব দ্রুত বড় হচ্ছে, যেটা আপনারা অবশ্যই দেখেছেন এবং পরবর্তীতেও দেখবেন। এবার দেখে নেব বন্ধুরা, আমি যে বীজগুলি আগে রেখেছিলাম সেগুলির কেমন জার্মিনেশন হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি বীজ থেকে অঙ্কুরিত বার হয়েছে এবং এই বীজগুলিকেও আমি বপন করে দেব। এটাতে আমি আর 2-1টা বীজ রোপণ করব এবং বাদবাকি বীজগুলি আমি অন্য জায়গায় রোপণ করে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখেছেন এটা খুবই সহজ পদ্ধতি এবং যে কেউ এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারে। তাহলে এখন থেকে যদি আপনারা বাজার থেকে বেদানা সংগ্রহ করেন তাহলে তা থেকে 2-1টা বীজ এভাবে জার্মিনেশন করে চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি বা এই পদ্ধতিটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে এই চ্যানেলের ভিডিও দেখতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বিশ্ব বাংলা, কৃষি।